বাংলাদেশের যেসব জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, তেমন 12টি বৃহত্তর জেলায় 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনায় প্রথম পর্যায়ে 6টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। 2001 সালের 8 জুলাই মহান জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন প্রণীত হয়। 2001 সালের 13 জুলাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 19 জুলাই 2001 সালে উক্ত প্রকল্প পরিচালক ও ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন। পরবর্তীতে 2002 সালের 15 এপ্রিল জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। 2010 সালের 5 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়। 2010 সালের 5 ডিসেম্বর 4 বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয় এবং 13 ডিসেম্বর 2014 তারিখে তার মেয়াদ শেষ হয়। 2 ফেব্রুয়ারি 2015 সালে দ্বিতীয় ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য 2009 সালের 24 নভেম্বর একনেকে 91 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। শিক্ষা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়েছে। ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আধুনিক বিজ্ঞানাগার, দেওয়া হয়েছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। এছাড়া শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বৃদ্ধি করতে গড়ে তোলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য একনেকের সভায় পাশকৃত 105 কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ 2014 থেকে 2017 সাল পর্যন্ত, যার মধ্যে রয়েছে শহীদ মিনার, 12তলা একাডেমিক ভবন 2, ছাত্রছাত্রীদের 2টি হল, শিক্ষক কর্মকর্তাদের আবাসিক ভবন, কর্মচারীদের কোয়ার্টার, বঙ্গবন্ধুর মোরাল, মেন গেট ও সাবগেট, অডিটোরিয়াম, গ্রন্থাগার ভবনের সম্প্রসারণ, দৃষ্টিনন্দন জলাধার, জিমনেসিয়াম, পুকুর খনন ইত্যাদি। টুঙ্গিপাড়ার কুশলিতে অবস্থিত 12 বিঘা জমিতে 3তলা ভবনে বর্তমানে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এবং শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটের ক্লাস ও গবেষণার কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশামতে এটির সংস্কার ও সম্প্রসারণের কাজও হাতে নেওয়া হয়েছে। প্রায় 140 কোটি টাকার বর্ধিত বাজেট প্রক্রিয়াধীন রয়েছে এবং 500 কোটি টাকার তৃতীয় পর্যায়ের উন্নয়ন বাজেট তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে 2011-12 শিক্ষাবর্ষে 5 বিভাগে 160 জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী, যার মধ্যে শিক্ষক রয়েছেন 140 জন, কর্মকর্তা 53 জন, কর্মচারী 155 জন নিয়োগ প্রদান করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় 9000 অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা কর্মে লিপ্ত রয়েছেন। লাইব্রেরিতে পর্যাপ্ত বই রয়েছে এবং ব্রাউজিং এর জন্য 120টি কম্পিউটার রয়েছে যা 24 ঘন্টা খোলা থাকে। মাত্র 6 বছর একাডেমিক কার্যক্রম চালু হওয়া এই বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্র সংখ্যার বিবেচনায় দেশের চতুর্থ বৃহত্তম। 8টি অনুষদ ও 3টি ইনস্টিটিউটের অধীনে 31 বিভাগ যুগোপযোগী ও প্রায়োগিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাহিরে গতিময়তা পরিলক্ষিত হয়েছে। বালুময় ক্যাম্পাসে 15 ফিট পর্যন্ত লম্বা ফলবতী, মশলা, ভেষজ ও বনজ বৃক্ষের সাথে মৌসুমি ফুলের সমারোহে এটি পরিণত হয়েছে সকলের আনন্দময় ভ্রমণস্থলে। প্রযুক্তি নার্সারি বৃক্ষমেলায় প্রতি বছর প্রথম পুরস্কার প্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সোনামণিদেরও বিনামূল্যে চারা বিতরণ করে যাচ্ছে। উন্নত ও দুষ্প্রাপ্য চারা সহজে দোরগড়ের প্রাপ্যতা নিশ্চিত করে এলাকাবাসীকে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধনে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে বৃক্ষরোপণ ও ল্যান্ডস্কেপিং দপ্তর। মাত্র 2.5 বছরের ব্যবধানে মরুময় ক্যাম্পাস পরিণত হয়েছে দেশের সর্ববৃহৎ উদ্ভিদ সংগ্রহশালায়। চা, কফি, রাবার, আঙ্গুর, মালচা, অ্যাভোকাডো, রাম্বুজান, কাজু বাদাম, আলুবুখারা, চেরি, তৈকর, লুকলুকি, ভিয়েতনামি ও কেরাল নারকেল, বিদেশি আমসহ দেশি ফল, ফুল ও কাঠের বাহারি বৃক্ষ দিয়ে ক্যাম্পাসকে অভিনবভাবে সাজানো হয়েছে। তোমরা জেনে সমভাবে গর্বিত হবে যে 3 বছর আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থীদের সমাপনী ফলাফল সহ সনদ প্রদান করেছি।
এজন্য আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদেরকে। বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তেমন কোনো সংঘর্ষ হয়নি, অনির্ধারিত বন্ধও হয়নি। সেশন জ্যাম, ইপটিজিং, র্যাগিং, ড্রাগ ও সন্ত্রাস জঙ্গিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি সারা দেশে সমাদৃত। সংগত কারণে এবারে ভর্তি পরীক্ষায় তোমরা প্রায় 77,000 শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়কে পছন্দ করেছ। গত বছর 27 জন নেপালি ছাত্রের স্থলে এবার 100+ শিক্ষার্থী নেপাল, নাইজেরিয়া ও সোমালিয়া হতে আসছে। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2021 টার্গেট করে 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে, যে শিক্ষানীতির ফলে তৈরি দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ শুধু দেশের সম্পদই নয়, বিশ্বেরও সম্পদ হতে পারেন। এ দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ও অন্যান্য বিষয়ের গ্রাজুয়েট তৈরির লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। নবাগত শিক্ষার্থীরা, তোমরা যোগ্য শিক্ষক মণ্ডলীর কাছ থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সুশিক্ষা গ্রহণ করে সুযোগ্য নাগরিক হও। তুমি জিতলেই জিতে যায় মা বাবা, জিতে আমরাও। এগিয়ে চলো, বিশ্ব তাকিয়ে তোমার দিকে, সাফল্য তোমার কথা বলবে। ধন্যবাদ সবাইকে।